Yes, sir, শোনা যাচ্ছে. Okay, that's fine. স্যার আমার একটা কোশ্চেন ছিল, আপনাদের যে অফলাইন ক্লাসটা হবে শুক্রবার বা শনিবারে সেটা কি ঢাকায় হবে? হ্যাঁ ঢাকায় হবে, শিল্পকলা একাডেমি, অথবা মাঝে মাঝে আমরা আউটডোরও হয়তো ক্লাসের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ আমাদের আরেকজন বন্ধু এই মতো জয়েন করেছেন, তো সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি ইন্টেলিজেন্সিয়ার পক্ষ থেকে। স্কুল অফ ডান্সিং অ্যারোবিক্স অ্যান্ড অ্যাথলেটিক্স ইজ এ পার্ট অফ দি ইন্টেলিজেন্সিয়া আর্টস অ্যান্ড কালচারাল সেন্টার। তো আমাদের এইটাই আসলে প্রথম ব্যাচ হতে যাচ্ছে, তো আসলে আমাদের এটা একটা চ্যালেঞ্জিং সময়। হ্যাঁ তো আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি সোসাইটিকে ভালো কিছু দিতে পারবো বলে আমার বিশ্বাস। তো এই ইন্টেলিজেন্সিয়া মূলত প্রতিষ্ঠা করার পেছনে আমার একটা স্বপ্ন এবং শখ দুটোই আছে। আমি মূলত ইউনিভার্সিটির একজন শিক্ষক, হ্যাঁ, এবং ব্যক্তিগতভাবে আমি আর্ট অ্যান্ড কালচার প্র্যাকটিস করি, আর মূলত থিয়েটার শিল্পকলা একাডেমিক থিয়েটার গ্রুপের আমি মেম্বার। এরপর ইন্টারন্যাশনালি ইউকে এর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েটের আমি এক্সামিনার, এবং আমি আর্ট অ্যান্ড কালচার নিয়ে গবেষণা করি। হ্যাঁ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আমি ওখানে রিসার্চ করছি আর্টস কালচার অ্যান্ড লিটারেচার নিয়ে। তো সেই লিটারেচার আর্ট অ্যান্ড কালচারের গবেষণার অংশ হিসেবে মূলত ইন্টেলিজেন্সিয়ার অগ্রযাত্রা। তো আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইমেইল এবং মেসেজে বা ফোনের কমিউনিকেশনে যারা রেসপন্স করেছেন, এবং যারা হয়তো রেসপন্স করতে পারেননি হয়তো বিভিন্ন টেকনিক্যাল কারণে অথবা কারো হয়তো মনে নেই। ঠিক আছে, তো আজকে এখানে যারা আছেন সবাই ফ্রেশম্যান, তো আমরা আমাদের যারা শিক্ষক আছেন প্রশিক্ষক আছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হবো। এটা মূলত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে প্রস্তাবিত 3 মাসের একটি কোর্স। তো এই 3 মাসে প্রত্যেক সপ্তাহে আমরা 2টি ক্লাস রেখেছি, একটি অনলাইনে এবং একটি অফলাইনে। তো আমাদের এই ডান্সিংটা মূলত আমরা অ্যারোবিক্স এবং অ্যাথলেটিক্স এর সাথে কম্বিনেশনে আমরা করতে চাচ্ছি, যদিও পার্টিকুলারলি এখন আমরা ডান্সিং এর উপরে এটা প্রমোশন করেছি, কিন্তু ভবিষ্যতে আমরা এটাকে স্টিল এই এই কোর্সের মধ্যে আমরা কিছু যোগা অ্যাথলেটিক্যাল কিছু পারফরমেন্স আমরা ডান্সের সাথে ইনক্লুড করব, কারণ ডান্সিং তো হচ্ছে পুরোটাই একটা বডি ফ্লেক্সিবিলিটির উপর নির্ভর করে, পুরো বডিটাই হচ্ছে আমার মানে আপনাদের শেক করবে যখন আপনি ডান্স করবেন। হ্যাঁ এবং ডান্সটা হচ্ছে একটা পাওয়ারফুল আর্ট ফর্ম। হ্যাঁ সো যেটা হয়তো আমাদের সোসাইটিতে বিশেষ করে ইসলামিক সোসাইটিতে অনেক সময় এটা অনেকে হয়তো এটাকে খারাপভাবে দেখে, কিন্তু আসলে এটা একটা আর্ট ফর্ম, এটা শিল্প শিল্পের একটা ফর্ম যেটা হাজার হাজার বছর ধরে মানব ইতিহাসে এটা চর্চা করে আসছে, এবং এই পর্যন্ত পৃথিবীতে বহু রকমের ডান্সের ফর্ম বা স্টাইল আছে। হ্যাঁ এখানে আমি টাইটেলটা ফ্রি স্টাইল দিয়েছি, তো ফ্রি স্টাইল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি স্পেসিফিক কোনো ফর্মটা দিতাম তাহলে হয়তো সেটাখানে অনেকে আসতো না। হ্যাঁ আর তার চাইতে বড় কথা হচ্ছে সব মানুষ একরকম না, হ্যাঁ এক এক মানুষের বডি স্ট্রাকচার এক এক রকম, বা এক এক মানুষ আছে কেউ ফাস্ট কেউ স্লো কেউ অথবা মিডিয়াম পেস, হ্যাঁ যার কারণে এক একজন আবার এক এক কালচারের, হ্যাঁ আবার এক একজন এক এক রিজিয়নের বা এলাকার, তো যার কারণে এক এক মানুষ এক এক ধরনের স্টাইল বা ফর্মটা পছন্দ করে। তো সেই কথা চিন্তা করেই মূলত আমরা এটা চেষ্টা করেছি আর কি আনার জন্য বা ডেভেলপ করার জন্য। সো দ্য স্কুল অফ ডান্সিং অ্যারোবিক্স অ্যান্ড অ্যাথলেটিক্স ইজ এ পার্ট অফ ইন্টেলিজেন্সিয়া পারফর্মিং আর্টস ডিভিশন। ইন্টেলিজেন্সিয়া ইজ এন ইন্টারন্যাশনাল আর্টস অ্যান্ড কালচারাল সেন্টার হুইচ ফোকাসেস অন ক্রিয়েটিভিটি। উই বিলিভ দ্যাট ডান্সিং ইজ এ ল্যাঙ্গুয়েজ হুইচ এক্সপ্রেসেস থ্রু ফিজিক্যাল আর্ট। হ্যাঁ সো ডান্সিংটাও আসলে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা অনেক সময় এলোপাথারি নাচি নৃত্য করি, কিন্তু আসলে ডান্সটা আসলে এলোপাথারি নাচা বা নৃত্য করার জন্য না,
এটাও আসলে একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আপনি আপনার ইমোশনকে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ আপনি যখন খুব বেশি আনন্দে থাকেন তখন আপনার মধ্যে এক ধরনের ডান্স করতে দেখবেন মন চাইবে। হ্যাঁ, তো তার মানে আপনার আনন্দের বহিঃপ্রকাশটা হচ্ছে ডান্সিংটা। তার মানে ডান্সিং, আমরা ডান্সিংকে এক ধরনের ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যেটা একটা আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ এক্সপ্রেস থ্রু ফিজিক্যাল মুভমেন্ট। ঠিক আছে, ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে এটা প্রকাশ পায়। আপনি আনন্দ, বেদনা সবকিছু ডান্সের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো আপনি যদি বুঝে ডান্স করেন তাহলে ডান্সটাকে আপনি একটা শিল্পে রূপ দিতে পারবেন। আর যদি নাচ বুঝে আপনি ডান্স চর্চা করেন তাহলে হয়তো আপনার ওটাতে আনন্দ পাবেন না, এবং যারা আপনার ডান্সটা দেখবে তারও আপনাকে কি পাগল বলবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড যে আমি চেঞ্জ করেছি। হ্যালো, জি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকবারও আপনাদের কিছু বলে রাখি, আমরা যদি মিটিং চলাকালীন যদি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে আমরা আবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা বিষয় আমি মনে করে নিয়েনি, কারণ আমাদের যখন ক্লাস চলবে অনলাইনে তখন আমরা 40 মিনিট পর একটা ব্রেক নিব। যারা অনলাইনে ক্লাস করবে প্রত্যেক সপ্তাহে 40 মিনিট পর আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, 10 মিনিট পর আমরা আবার অনলাইনে লিঙ্কে অ্যাটেন্ড করবো। আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে থাকবো এবং পার্টিকুলার একজন ইনস্ট্রাক্টরও আমাদের সাথে থাকবে। হ্যাঁ, যিনি ওই স্পেসিফিক ফর্মের উপর আমাদের কোর্স প্রোভাইড করবো। তো আমাদের এখন সিলেক্টেড যারা আছেন, এরপর আমরা ইন ফিউচারে আমরা আমাদের ইনস্ট্রাক্টর আরও বাড়াবো। আর ইন ফিউচারে আমাদের যেহেতু এটা নতুন প্রতিষ্ঠান, আমাদের পরিচিতি হলে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সংখ্যাও আরও বাড়বে। হ্যাঁ, তো এখানে রুমি খন্দকার, উনি বেঙ্গালি ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল ডান্স আর্টিস্ট এবং উনি প্রফেশনাল একজন ট্রেনার, যিনি সিনেমার বিভিন্ন আর্টিস্টদেরকেও কিন্তু ট্রেন করেন। হ্যাঁ, রুমি খন্দকার, ওনার নাম হয়তো অনেকে জানেন বা অনেকে